আসসালামু আলাইকুম বন্ধুরা শিক্ষা সংক্রান্ত নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি আজকে আমরা তিনটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তোমাদের সাথে শেয়ার করব এসএসসি এবং এইচএসি পরীক্ষার সম্ভাবনা নিয়ে বা এই সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করি এই তিনটি নিউজ জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ প্রতিটি তথ্য তোমার জন্য ইম্পর্টেন্ট। বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ রইল সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক বন্ধুরা প্রথম আপডেটটি হচ্ছে বিকল্প যে পদ্ধতিতে হতে পারে এসএসসি এসি এবং এর ফলাফল নিউজটি প্রকাশিত হয়েছে আজ 3 জুলাই সাতটা বান্ন মিনিটে দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি অবনতি হয় চলতি বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে এই অবস্থা বিকল্প পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করতে শিক্ষা বোর্ড ও বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি করা হয়েছে এই কমিটির ইতিমধ্যেই পরীক্ষার বেশ কিছু বিকল্প আলোচনা করেছে শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সরকারের পরিকল্পনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর এসএসসি পরীক্ষার্থীদের ষাট দিন এবং এইচএসি পরীক্ষার্থীদের দিন ক্লাস পরীক্ষা নেওয়া হবে তবে একত্রিশ জুলাই পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকায় সেটি বাস্তবায়ন প্রায় অসম্ভব এই অবস্থায় পরীক্ষার বিকল্প নিয়ে ভাবছে তারা একাধিক শিক্ষা বোর্ডের পরীক্ষার নিয়ন্ত্রকের সাথে কথা বলে জানা গেছে ইতিমধ্যে অনেকগুলো বিকল্পের কথা চিন্তা করা হচ্ছে প্রাথমিকভাবে পূর্ববর্তী পরীক্ষার ফলাফলের সাথে একাডেমিক ফলাফল এবং অ্যাসাইনমেন্টের মূল্যায়ন করে রেজাল্ট দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে এছাড়া যদি বছরের শেষ দিকে সময় কভার করা যায় তাহলে পাঁচশো নম্বরের পরীক্ষা নেওয়া হতে পারে এক্ষেত্রে বাংলা ইংরেজি দুইশো নম্বর এক করে একশো নম্বরের পরীক্ষা গণিত বিজ্ঞান মানবিক ও বাণিজ্য বিভাগের জন্য দুইশো নম্বর বিষয়গুলো এক করে একশো নম্বরে পরীক্ষা নেওয়ার চিন্তা করা হচ্ছে এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক একটি শিক্ষা বোর্ডের পরীক্ষার নিয়ন্ত্রক জানান যেহেতু বিশ্ববিদ্যালয়গুলো অ্যাসাইনমেন্টের উপর নম্বর দেওয়া হয় সেহেতু এইচএসসি পরীক্ষার্থীদের জেএসির পঁচিশ শতাংশ এসএসসির পঞ্চাশ শতাংশ এবং অ্যাসাইনমেন্টের উপর পঁচিশ শতাংশ নম্বর হিসাব করে মূল্যায়ন করা হতে পারে তিনি আরো বলেন এসএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে জেএসি প্রাপ্ত নম্বরের পঞ্চাশ শতাংশ আর বাকি পঞ্চাশ শতাংশ নম্বর অ্যাসাইনমেন্ট ও একাডেমিক পরীক্ষার ফল বিশ্লেষণ করে দেওয়া হতে পারে বন্ধুরা দ্বিতীয় আপডেটটি হচ্ছে পরীক্ষা নিতে না পারলে অ্যাসাইনমেন্টে মূল্যায়ন মাউসি ডিজি নিউজটি প্রকাশিত হয়েছে আজ তিন জুলাই সেখানে বলা হয়েছে চলমান করোনা ভাইরাসের কারণে এবার মাধ্যমিক পর্যায়ে বার্ষিক পরীক্ষা আয়োজন করা সম্ভব না হলে অ্যাসাইনমেন্টের মাধ্যমে পরীক্ষার্থীদের মূল্যায়ন করে পরবর্তী শ্রেণীতে প্রমোশন দেওয়া হবে কোনো অবস্থাতে এবার অটো প্রমোশন দেওয়া হবে না শনিবার তিন জুলাই গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর পরিচালক প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক তিনি বলেন আমরা পরীক্ষার মাধ্যমেই শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে প্রমোশন দিতে চাই মাওসি ডিজি আরও বলেন এইবার কোনো অবস্থায় অটোপাস দেওয়া হবে না আমরা যে অ্যাসাইনমেন্ট দিয়েছি সেগুলোকে সংরক্ষণ করতে বলেছি বন্ধুরা সর্বশেষ আপডেটটি হচ্ছে বিকল্প পদ্ধতিতে এসএসসি এবং এইচএসির মূল্যায়ন কমিটি গঠন নিউজটি আজকেই প্রকাশিত হয়েছে করোনা ভাইরাসের কারণে চলতি বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা আয়োজন করা নিয়ে সংশয় দেখা দিয়েছে এ অবস্থায় শিক্ষার্থীদের বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের চিন্তা ভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয় আর কোন পদ্ধতিতে মূল্যায়ন করা যায় সেটি ঠিক করতে একটি কমিটি করে দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আগামী একত্রিশ জুলাই পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এ অবস্থায় এসএসসি পরীক্ষার্থীদের ষাট দিন এবং এইচএসসি পরীক্ষার্থীদের চুরাশি দিন ক্লাস করিয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত যেটি নেওয়া হয়েছিল সেটি বাস্তবায়ন করা প্রায় অসম্ভব এ অবস্থায় শিক্ষার্থীদের বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করতে এই কমিটি গঠন করা হয়েছে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন জানান যেহেতু এখনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হয়নি সেহেতু কিপ বিকল্প পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা যায় সেটি নিয়ে আমরা চিন্তা করছি বিষয়টি দেখতে শিক্ষা বোর্ড ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি করা হয়েছে এদিকে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানিয়েছে এবার দেওয়া হবে না পরীক্ষার রেজাল্ট ও সমন্বয় করে মূল্যায়ন করা হতে পারে এছাড়া আরও কিছু বিকল্পের চিন্তা চলছে কমিটির সুপারিশ পাওয়ার পর এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানাবে মন্ত্রণালয় তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো আপডেটে সে পর্যন্ত আল্লাহ হাফিজ